12 জনের ত্রিপুরা সিনিয়র ওমেন হ্যান্ডবলর টিম 51 ফোল্লার সিনিয়র ওমেন হ্যান্ডবল টুর্নামেন্টতে দক্ষিণ ভারতর অন্ধ্রপ্রদেশতে লড় দিলাক এসে আগরতলা রেলওয়ে স্টেশনত। এজেতে 26 নভেম্বর তুন 30 নভেম্বর তারিখ সং অন্ধ্রপ্রদেশর নয়দালত 51 ফোল্লার সিনিয়র ওমেন হ্যান্ডবল টুর্নামেন্ট অদজার জিওত এসে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশন তপেতুন 12 জনের ইকো টিম অন্ধ্রপ্রদেশতে লড় দিল। জিওত সেক্রেটারি হিসেবে লিটন পাল, কোচ দীপা দেব, বিজয় মালাকার, ম্যানেজার হিসেবে এই টিমর যোদা ওইনে অন্ধ্রপ্রদেশতে লড় দিলাম। ব্যুরো রিপোর্ট, টেজমু টাইমস। একান হুসির খবর। এন্ডোস্কোপির মাধ্যমে তোদা থাইরয়েড সার্জারি ওদা হদে যে রথিক গড়ানা, তোদা বিদিরে ক্যান্সার সার্জারি, নাগবিদিরে সাইনাস সার্জারি, সিরে আহাঙ্গেলোর সার্জারি, জন্মতন্দুরে হোদা হইনু বাচ্চে সিগুনগুড়ু আদাঙরুণর কৃত্রিম যন্ত্র লাগাই দিনে হানে দি শুনিবার আ হোদা হই ফারিবার সার্জারি গড়ি হাবিল ডক্টর সুব্রজিৎ দাস। জিওত নাক খান গোলার তসিমপুর দোলে দালে চিকিৎসা করা হয়। উদলোবার সাকিন এন্ডো ইএনটি ক্লিনিক বদরতুলি লেন ত্রিপুরা টাইমস পত্রিকার অফিসর দাগেদি 1A রোড আগরতলা। ক্লিনিক খুলিবার অক্ত সোমবার তুন্দরি শনিবার বেঙ্গে নয়তা তুন্দরি দিবুচি 12 বসং আর বেললে সেরতা তুন্দরি সাজনি 7টা সং। অ্যাপয়েন্টমেন্টতে তলাই দিদি নাম্বার বোধ উদলই পারেবা। মোবাইল নাম্বার 9863533261। আজকে আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন থেকে একটা টিম অন্ধ্রপ্রদেশের নয়ডালে যেটা সিনিয়র মহিলা হ্যান্ডবল টুর্নামেন্টে যোগ দিতে যাচ্ছে, যে খেলাটা হবে 26 নভেম্বর থেকে 30শে নভেম্বর। আমরা আশাবাদী আগামী দিনে আজকের এই যারা টিম যাচ্ছে একটা ভালো রেজাল্ট করে আসবে। আমি শ্রী মধুগোপাল বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। আর আমাদের 10 জন যেই 12 জন টিম যাচ্ছে, টিমে 12 জনের মধ্যে আমাদের সেক্রেটারি লিটন পাল যাচ্ছেন, আর দীপা দেব যাচ্ছেন কোচ হিসাবে, বিজয় মালাকার যাচ্ছেন ম্যানেজার হিসাবে।